দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কাজু ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠানে, কো-স্পন্সর্ড বাই মার্কুইস পানির পাম্প। দর্শক, বিশ্বের জনসংখ্যার আনুমানিক শতকরা 30%-এরও বেশি মানুষ 2030 সালের মধ্যে শহরে বসবাস করবে। দিনে দিনে নানা কারণে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েই চলেছে। এই গতিতে চলতে থাকলে ভবিষ্যতে পরিবেশ ও জলবায়ু হুমকির সম্মুখীন হবে। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ছাদ বাগান বৃদ্ধি। এখন নানা কারণে অনেকেই কিন্তু পারিবারিক চাহিদা হোক অথবা পরিবেশ রক্ষা করার জন্য হোক ছাদ বাগান গড়ে তুলেছে। আজকে আমরা এমনই একটি ছাদ বাগানের গল্প আপনাদের সামনে তুলে ধরব। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, দর্শক, আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা একটি ছাদ বাগানের গল্প আপনাদের সামনে তুলে ধরব। আসলে ছাদ বাগান নিয়ে তো আমরা অনেক কাজ করেছি, অনেক কীভাবে ছাদ বাগান করতে হবে সেই জিনিসগুলো আমরা তুলে ধরেছি বহুবারই, কিন্তু আজকের ছাদ বাগানটি আসলেই অন্যরকমের একটা ছাদ বাগান। মানে আমরা সবসময় বলি একটি আদর্শ ছাদ বাগান গড়ে তুলতে হবে। এই বাগানটি বা এই ছাদ বাগানটি দেখে আপনারা বুঝবেন যে আসলে সুপরিকল্পিত ছাদ বাগান বলতে আসলে কী বোঝায়। আন্টি কেমন আছেন আগে বলো। হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। কতটা ভালো, মানে অনেক ভালো আছি। আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য যে এই যে পরিবেশটা, এটা যে কত বড় একটা ভালো লাগার জায়গা। ভালো লাগার জায়গা, অনেক ভালো লাগার জায়গা। তারপর ফ্রেশ সবজি খেচ্ছি, ফ্রেশ মাছ, ফ্রেশ মুরগি, এগুলো খেয়ে তো আমি অনেক ভালো আছি, অনেক। আর এই যে এখন এই যে জায়গাটাতে বসে আছি, এইটা মনে করবে অনেকেই হয়তো একটা ছোট্ট মিনি পার্ক এই যে জায়গাটা। আচ্ছা, আমরা একটু পরিচিত করিয়ে দিতে চাই। আমি আন্টি বলে সম্বোধন আপনাকে করেছি, কিন্তু এই ছাদ বাগানটা ইতিমধ্যে আশেপাশে পরিচিত হয়ে গিয়েছে আন্টিকে অন্য নামে। তার নামে সবাই মানে এখানে চিনে থাকে যে ওনার ছাদ বাগানটা হবে এইখানে। আপনার নামটা বলবেন এবং এই ছাদ বাগানটা চেনার উপায়টা, মানে আপনার যে খুলনার কোথায় অবস্থিত সেটা একটু বলবেন। আমার নাম শাহানা আক্তার। টুটপাড়া তালতলা হসপিটাল, এটা ছাড়পুরাল রোড, ছাড়পুরাল রোড এটা। হ্যাঁ, তালতলা হসপিটাল, এখানে আসলে আর কি চেনা যাবে। এটা পাশে একজন বসে আছে একদম সেম কালারের ড্রেস পরা। আপনার নাম? সাহারা তাসনিম। সাহারা, আচ্ছা, মানে আন্টির নামের সাথে মিল আছে, এরা দুজনে কিন্তু মা মেয়ে না, এ উনি হচ্ছে যে ছেলের বউ। এই যে নামটা মিলে গেল, এটা কি বিয়ে হয়ে আসার পরে নতুন করে নাম রাখা হয়েছে নাকি আগে থেকেই ছিল? আগে থেকেই ছিল। আচ্ছা, আগে থেকেই নামটা মিল। এই যে এটা নিয়ে নিশ্চয় সবাই খুব গল্প করে যে দুজনের নামের সাথে মিল, তারপরে যে যেখানেই যায় না কেন একই ড্রেস পরেই সব সময় আপনারা থাকেন বাসাতে এবং বাইরে দুটোই? দুটোই, বাসায় কোনো সময় একটু অল্টারনেট হয় কিন্তু বাইরে সব সময় একই, সব সময় একই। আচ্ছা, না মা মেয়ের মধ্যে অনেকটা মিল থাকে আমি জানি, এটা একই ড্রেস পরে যায়, কিন্তু বউ শাশুড়ির মধ্যে এরকম মিল আমি আসলে মানে আমার চোখেই প্রথম পড়লো। আন্টির সাথে তো অনেক কথা হবে, একটু ভাবির কাছে শুনি এই যে পরিবেশটা পেয়েছেন এই বাড়িতে এসে এটা কেমন লাগে, বা এখানে সময় কি দেওয়া হয় একটু? জি, প্রতিদিনই সময় দেওয়া হয়, প্রতিদিন সকালে রাতে দুইবারই আসা হয়। আচ্ছা, এখানে যা যা আছে এর মধ্যে আপনার পছন্দের সবজি বা পছন্দের ফল কোনটা? এই ফ্রুটস, এটা সব থেকে পছন্দ, মালবেরি। হ্যাঁ, আর ভেজিটেবল সব কিছুই খাওয়া হয়, মানে সবই ভেজিটেবল আমার সব পছন্দ। আচ্ছা, এবার আন্টির কাছে চলে আসি। আন্টি, ও এরই মাঝে আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিই যে আমার আন্টি কিন্তু তার বাসায় কখনো বাইরে থেকে আনার সবজি রান্না করে খায় না, বা তাদের পরিবারের কাউকেই খাওয়ায় না, এই ছাদ থেকে সব সবজি কালেক্ট করে নিয়ে রান্না করা হয়, তাই তো? হ্যাঁ। আন্টি, আমি এই বাগানটা করার আগে যে গল্পটা সেটা একটু শুনি।
বাগানটা করার আগে গল্পটা মানে হাজবেন্ড তো নাই, উনি মারা গেছে, তারপরে আমি অসুস্থ ছিলাম। তারপরে ওই বাইরে তখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর বলল যে আপনার এই কিনা সবজি খেয়ে আমার এই সমস্যাটা হচ্ছে, আপনার এটা খাওয়া যাবে না। তখন ছেলের সঙ্গে পরামর্শ করে আর কি করলাম যে আব্বু কী করা যায় এটা, তখন ও আর কি আমরা এটা মিলে যে এই সবজিটা করি। তখন ওই ছোটো করে সবজি শুরু করলাম, সবজি শুরু করার পরে তারপরে ওইগুলো খেয়ে আমি আর কি ভালো আছি। আন্টি এবার সময় হয়ে গিয়েছে, এবার আমরা দর্শকদেরকে দেখাই পুরো বাগানটা। ঠিক আছে, আচ্ছা ভাবি চলে যাচ্ছে, ঠিক আছে। আন্টি আমরা এখান থেকে শুরু করতে পারি তাই না? এখানে কয়েকটা ফলের গাছ আছে। হ্যাঁ, এটা হলো মালবেরি গাছ, এই যে প্রচুর মালবেরি, এটা হলো ছবেদা গাছ, এটা ডালিম গাছ। অনেক মিষ্টি এবং খুবই টেস্টি ফলটা। আচ্ছা, খুবই টেস্টি। কি আকারে ফুল আসছে, ফল আসবে কতদিন পরে, ফল হবে আর কি? এটা এটা পেকে যাবে, এটা অলরেডি কিন্তু সবুজ হয়ে গিয়েছে, মানে ফুল আকারে কি আছে? না না, এটা ফল হয়ে গেছে। হ্যাঁ, ফল হয়ে গেছে। এটা আমরা একটু ওদিকে যাই, এটা হলো চেরি ফল। চেরি কি হচ্ছে? প্রচুর চেরি হয়, প্রচুর, মানে এত পরিমাণে চেরি হয় চিন্তার বাইরে, অনেক চেরি হয়। এই যে এখনই ফুল আসবে, এখনই ফুল আসবে, এখনই সব ফুল আসার সময়। চেরিটা কত মাস থাকে গাছে? গাছে এটা 2 মাস থাকে, 2 মাস থাকার পরে তারপরে আবার এটাও হয়, সব সময় হয়। হ্যাঁ, এটা যে একটা সিজনে হয় সে না, এটা দেখাচ্ছে বছরে 2-3 বারই হয় ফল, চেরি ফলটা। এগুলো তো কলম চারা সবগুলো, এই জন্য মানে 12 মাসই পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে ফলটা। আচ্ছা, এখানে সবেদা আছে, তারপরে এটা কি শরীফা? ডালিম। আচ্ছা, এটা ডালিম গাছ। আন্টি আমাকে এটা একটু বলবেন, এই যে ফল গাছগুলো যে রাখা হয়েছে, হাউস গুলো করা হয়েছে ফলের জন্য, তাই না? এটা ফলের জন্য। আর এখানে সব গাছ, এই যে এখানে সবজি দেওয়া আছে, এখানে কলমি শাকের চারা দেওয়া আছে, আর 2-4 দিন পরেই সব ফুটে উঠবে, এখানে সব ছড়ানো আছে। এই যে মাটিটা, এই মাটিতে কি কি আছে? এখানে আছে কোকো ডাস্ট, আছে জৈব সার, আছে আর এই সব মিলায়ে আর কি, কিছু দিয়ে সব কিছু মিলাই দিয়ে এটা বেশি কোকো ডাস্ট আর জৈব সারটা বেশি দেয় এখানে। আচ্ছা, এখানে কি রাসায়নিক সারের ব্যবহার রয়েছে? অল্প করে কিছু দিতে হবে, না হলে যেটা হয় যে আন্টি অনেক দিন জৈব সার ব্যবহার করতে করতে মাটিতে জৈব পদার্থের পরিমাণ এত হয়ে যায়, তারপরে নানান ধরনের সমস্যা শুরু হয়ে যায় গাছে। সমস্যা শুরু হয়ে যায়, কিন্তু আমাদের গাছে কোনো সমস্যা হয় না, খুবই ভালো। এই যে টমেটো গাছ, কি পরিমাণে টমেটো হয়েছে, প্রচুর টমেটো হয় গাছে, প্রচুর, একটা গাছও নষ্ট মিস যায়নি, প্রতিটা গাছ বেঁচে উঠেছে এবং প্রতিটা গাছে ফল হয়েছে। আন্টি আমরা একটু ওই দিকটাতে চলে যেতে চাই, দর্শকদেরকে দেখাতে চাই যে এখানে ছোট্ট একটা হাউস আছে, এই হাউসে আন্টি মাছ চাষ করেন নিজের পারিবারিক চাহিদা পূরণের জন্য। এইটা নিয়ে একটু শুনি আপনার কাছে। এখানে প্রচুর মাছ হয়, সেই মাছ আমরা উঠে খাওয়া হয়। এখন আর কি মাছ শেষ হয়ে গেছে, পাবদা মাছ হয়, অনেক রকম মাছ হয়, কিন্তু পাবদা মাছটা বেশি ভালো হয় এখানে, বড় হয়। আর শিঙ্গি মাগুর এটা হয়, এই যে শিঙ্গি মাগুর এখন ছাড়া হয়েছে, এটা বড় হবে, বড় হয়ে আর কি এটা খাওয়া হবে। হাউসটা আমার ভালো লেগেছে দর্শক, আপনারা যদি একটু খেয়াল করেন যে হাউসের ভেতরটাতে বড় বড় পাথর রাখা হয়েছে, এগুলো সব পরিকল্পনা সব আমার বড় ছেলের। আচ্ছা আচ্ছা, ও আর কি কিভাবে এই পানিটা আমরা গাছে দিই, এই পানিটা গাছে ব্যবহার করি, এখানটা কিন্তু ফেলি না, গাছে ব্যবহার করি, আবার নতুন পানি এখানে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এইভাবে আর কি পানিটা নিচের থেকে পানিটা হয়ে যায়, আবার পরিষ্কার পানি আবার এখানে দেওয়া হয়। এখানে কিন্তু একটা সাইন্টিফিক ব্যাপার আছে। হ্যাঁ, এই ব্যাপারটা সম্পূর্ণ আমার ছেলের। অনেকেই আপনারা এটা জানেন না, যাদের ছাদ বাগান আছে আপনারা কি করেন, যখনই মাছ কাটেন, মাছ ধোয়া হয়, ওই ধোয়া পানিটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দেবেন। আমি ওইটা গাছে দিই, ওইটা গাছে দিই, লাউ গাছে দিই, সব গাছে দিই, আর এই মাছের পানিও গাছে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা এবার এই দিকটাতে চলে আসি আন্টি, এই যে হাউসটা আছে এখানে দুটো গাছ আছে, আমি কথা বলছিলাম আর মিষ্টি একটা সুগন্ধ আমার নাকে ভেসে আসছিল, সেটা হচ্ছে এটা নিশ্চয় জাম্বুরা, জাম্বুরা, এটা জাম্বুরা ফুলের গন্ধ, আর এটা হলো আলু বোখরা গাছ, হ্যাঁ, আর এখানে হয় স্ট্রবেরি, আচ্ছা এখানে, আর এখানে কলমি শাকের দানা দেওয়া হয়েছে, স্ট্রবেরি এখনো দেওয়া হয়নি, আচ্ছা হ্যাঁ এখানে স্ট্রবেরি হয় আর ওই যে পাশে যে হাউসটা ওখানেও কি কলমি শাক করা হয়, আলু শাক করা, আলু শাক করা যেতে পারে, পুঁই শাক চাইলেও করা যায়, পুঁই শাক ওই সাইডে আছে ওই জন্য আর এখানে দেওয়া হয়নি, যেটা আমি বলছি বারবারই যে সুপরিকল্পিত একটা বাগান, ছাদ বাগান বলতে যেটা বোঝাচ্ছি এটা কেন এই যে দেখেন মানে কোনো জায়গা নষ্ট করেনি আন্টি, মানে এই যে গাছ আলু বখরা এবং এখানে আছে জাম্বুরা এটার মাঝখানেও যাতে অন্য একটা ফল করা যায় সেই ব্যবস্থাটা করেছে, সেই ব্যবস্থাটা করা হয়েছে, কাটিয়ে সেটা করা হয়েছে যে এখানে যাতে অন্য গাছও হয়, ওই যে পাশের যেটা হাউসটা আছে কলমি শাক বা আপনার আলু শাক, আলু শাক হতে পারে, পুঁই শাক হতে পারে, এটা একটু বোঝার ব্যাপার আছে যে আপনার যে সবজিটা করছেন সেই সবজিটার জন্য কতটুকু মাটির প্রয়োজন, হাউসটার গভীরত্ব কতটা করা উচিত, যেমন কলমি শাকের জন্য এইটুকু দরকার, এই 5-7 ইঞ্চি উপরে হলেই না এই গভীরত্বটা, মানে এই 6 ইঞ্চি পর্যন্ত 7 ইঞ্চি পর্যন্ত হলেই হয়ে যায়, ফলের জন্য একটু বড় এবং অনেক মিষ্টি ছবেদাটা, এটা কিন্তু খুবই, আসলে খুবই মিষ্টি হয়, খুবই মিষ্টি এই ছবেদাটা, অনেক মিষ্টি এবং খুবই টেস্টি একটা ফল এটা, এই যে দুটো হাউস যে আছে এই দুটো আসলে ফলের জন্য দরকার, ফলের জন্য দরকার, এই এখানে যে সবুজ শাক দিয়ে আছে এখানে ওই যে ছোট ছোট উঠছে কেবল দেখাই যাচ্ছে, হ্যাঁ সবুজ শাক দিয়ে আছে, লাল শাক দিয়ে আছে এখানে, সব সাইডে সব কিছু হয়। আচ্ছা এই যে মাটিটা কোথা থেকে এনেছেন আন্টি? এটা এটা দেখাচ্ছে যে ওই সে নার্সারি থেকে, নার্সারি থেকে ভালো মাটি আনতে হবে, আর এটা বিলের মাটি, নার্সারি থেকে কিছু নিচ্ছে আর বিলের থেকে আনা, বিলের থেকে ওই যে এরকম চাং চাং মাটি পাওয়া যায় না, ওইটা ওইটা নিয়ে আসে, তারপরে সেটা কুপায়ে সব কিছু মিলায়ে 15-20 দিন রেখে দিয়ে তারপরে এখানে দিয়া। এইটা কি এমনি আনটি নাকি অন্য কোনো চাইনিজ পাতা হবে? না চাইনিজ পাতা না, এটা এমনি অর্নামেন্টাল গাছ এটা। আচ্ছা আর এটা হলো ফুলকপির ক্ষেত, এখানে প্রচুর ফুলকপি হয়, 70-80টা ফুলকপি হয়, এই পাতাটা রাখা হয়েছে মুরগির খাওয়ানোর জন্যে, আমার মুরগি এই ধান আর গম আর এই পাতা এইগুলোই খাই মুরগিতে, হ্যাঁ এইগুলো খাওয়ানো হয়। আর এটা হলো বরবটি গাছ, এটা হলো পালং শাক, হ্যাঁ এটা পালং শাক, সবই ড্রাগন, সুন্দর ভাবে আপনারা ছাদটাকে হলো মরিচ, এটা ভাবির, হ্যাঁ মরিচ, আর এইটা এটা হলো একটা ফল শাক আছে, এই ফলটা অনেক টেস্টি, এখন এই ফলটা আসবে, আচ্ছা সব পাতা ঝরে গেছে এখন ফলটা আসবে, এখন নাই ওই যে কেবল পাতা বেরোচ্ছে, ফলও ওই সঙ্গে বেরোবে একই সঙ্গে হবে। খেতে কেমন হয় এটা? মানে অনেক মজা, টক মিষ্টি, টক মিষ্টি মানে অন্যরকম একটা টেস্ট এটা, আচ্ছা আচ্ছা অন্যরকম একটা টেস্ট। তারপরে এটা হলো কচু গাছ, এই যে কচু গাছটা নিয়ে আমরা যেটা বলছিলাম, প্রতিদিনের আমাদের কচু শাক থাকবেই, আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রতিদিন কচু শাক খাওয়া হয়। এটা যে এখন আমাদের শরীরের জন্য কতটা ভালো, কতটা ভালো, অনেক অনেক দরকার। আচ্ছা পেছনে তো মুরগির খাঁচা রয়েছে, হ্যাঁ মুরগির খাঁচা আছে, কবুতর আছে, আচ্ছা ছোট মুরগি বড় মুরগি সব রকম আছে, আমরা তাহলে ওখানে চলে যাই, ঠিক আছে চলুন। আমি খুব ভালো আছি, বাহ হাতে একটা বেশ সুন্দর একটা কবুতর, হ্যাঁ সিরাজি, ব্লুবার সিরাজি এটা। আচ্ছা বিভিন্ন জাতের কবুতর আছে, হ্যাঁ এখন একটু কম আছে, আগে অনেক ছিল, তো এটাতে একটু টাইম দেওয়া লাগে অনেকটা, তো এই জন্য সেক্টরটা একটু কম,
কালেকশন তো আমাদের এইখানে হচ্ছে অন্য আছে হচ্ছে মুরগি কালেকশন করেছি আমরা দেশি মুরগির একটা চাষাবাদ আর কি বলা যায় আর মানে আপনার পড়াশোনা শেষ হ্যাঁ পড়াশোনা কমপ্লিট এখন কি নিয়ে ব্যস্ত আছেন এখন একটা সার্ভিসের সঙ্গে আছি আচ্ছা আর আর ট্রাই করতেছি অনেক সার্ভিসের জন্য গভর্নমেন্ট জবের জন্য এটাই আর কি আর এইগুলো তো করাই হয় সব এটা হবি হ্যাঁ হবি বলা যায় আচ্ছা এই যে কবুতর হাতে নিয়ে রেখেছেন এদের সাথে ভাব ভালোবাসা কতটুকু হয়েছে আমি সম্পূর্ণ টাইমটা আমি দিতে পারি না আমার বড় ভাইও দেয় তবে আছে ভাব ভালোবাসা আছে আর এখানে আসলেই অনেক ভালো লাগে আচ্ছা আমারটা অনেক ভালো আমরা যখনই যার সাথে কথা বলছি না কেন দর্শক বড় ভাইয়ের কথাটা কিন্তু চলেই আসে আর যে কোনো কারণে আমরা তাকে আপনাদের সামনে নিয়ে আসতে পারছি না কিন্তু তার ভালোবাসা তার এইগুলোর প্রতি যে ভালোবাসা সেইটা কিন্তু আপনারা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন এই পুরোটা দেখে যে এত মমতা এত ভালোবাসা নিয়ে বড় ছেলেরই সব পরিকল্পনা ওর সব কিছু করা মানে কারোর যাতে কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থাটাই করে দেয়া এই কথাটা কেন বলছি কারণ যে দেখেন ছোট ছোট করে পেছনে একজনের জন্য মানে আলাদা পার্টিশন দিয়ে করা হয়েছে আর কি কিন্তু কি ভেতরটাতে ওদের যাতে গরম না লাগে গরমের সময় সেখানে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটাই একটু বলেন আচ্ছা অ্যাকচুয়ালি গরমের সময় টেম্পারেচার অনেক বেড়ে যায় সেই জন্য আসলে একটা ফ্যানের ব্যবস্থা করা আছে যাতে ওদের সমস্যা না হয় আর শীতের সময় এখান থেকে আবার হচ্ছে আপনার দুই সাইড থেকে পলি দিয়ে শেড দেওয়া হয় যাতে আবার বেশি ঠান্ডাটা না যায় এবং তাদের জন্য পানির কয়েকটা ব্যবস্থা করা আছে একটা পানির পাত্র আছে হ্যাঁ পানির পাত্র আছে খাবার পাত্র আছে পেছনে একটা ওই যে হাউস মতন যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওদের একটা মাটি দিয়ে ওই প্লেসটা হচ্ছে মাটি দেওয়া যাতে ওরা কিছু সময় মাটির অংশে থাকতে পারে এটা আচ্ছা এবার আমরা আন্টির সাথে অনেক কথা বলেছি সবজি যে জোনটা আছে সেখানে হাউস নিয়েও কিছুটা আমি বলেছি কিন্তু আপনার কাছে আমি এক্স্যাক্ট যে মাপটা সেটা একটু জানতে চাইছি কারণ অনেক দর্শকরাই আমার আমি জানি আপনারা মনে মনে ভাবছেন যে এই যে হাউসগুলো এগুলোর মাপ কতটা বা কী এটা যদি আপনি একটু বলেন যে ফলের জন্য আপনারা কতটা হাইটে রেখেছেন দৈর্ঘ্যে প্রস্থে কেমন আছে এবং সবজির জন্য কতটা করেছেন জি মূলত একটু বড় জাতের যে ফলগুলা সেইগুলোর জন্য হচ্ছে আপনার 30 ইঞ্চি বা 24 ইঞ্চি একটা হাউস করতে হবে আর হচ্ছে সবজির জন্য 1 ফিট বাই 4 ফিট একটা স্থান করে নিতে হবে এইগুলাই এইভাবে আসলে একটা হাউস একটা পোর্শনে মানে সবজির জন্য হয় কি একটা সাইড করলে হয় কি রোদের যেই অংশটা যেখানে ফুল সানমুনটা পাওয়া যাবে সানলাইটটা পাওয়া যাবে সেই অংশটাতে সবজি করা বেটার হয় যাতে দিনের একটা অংশে রোদ পায় আর একটা অংশে রোদ পায় না এটা সবজির জন্য ভালো আর হচ্ছে সে বর্ষার মৌসুমে যে ব্যাপারটা হয় বৃষ্টির জন্য অনেক সবজি নষ্ট হয়ে যায় বৃষ্টি পানি বেঁধে যায় তো সেই জন্য উপর থেকে একটা শেড মতন করে দিতে পারলে বৃষ্টি পানিটা যাতে ডিরেক্ট মাটিতে না পড়ে বর্ষার সময় যাতে আমি সবজিটা পাই ওই জন্য এইটা একটা শেড করে দেওয়া উচিত আচ্ছা এখন 5 বছর হয়ে গিয়েছে এই ছাদ বাগানের বয়স তা আপনাদেরকে দেখে আশেপাশে এরকম কি ছাদ বাগান গড়ে উঠতে দেখেছে অনেক আমার অনেক ফ্রেন্ডরাও করেছে তাদের বাসাতে হাউস করেছে তারপরে হচ্ছে আপনার ড্রাম কেটে করেছে আর আমাদের এই যে পাশের বিল্ডিং এ ইনারাও করেছে করেছে আসে দেখে দেখে যে আমাদের কাছ থেকে শুনে যে অনেক ইন্সপায়ার হয় অনেকেই আসলে করার চেষ্টা করে অনেকে ভালো লাগে অনেক সাজেশন নেয় আন্টি আপনাদের সাথে কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে পার হয়ে গেল বুঝতেই পারলাম না বিদায় নিতে ইচ্ছে করছে না তবু বিদায় নিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ জি ভালো থাকবেন আন্টি আপনাকে অনেক ধন্যবাদ জি আপনিও ভালো থাকবেন জি ইনশাআল্লাহ ভালো থাকবো এবং আপনারাও ভালো থাকবেন আন্টি আশি আসসালামু আলাইকুম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট 7/A/গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 আপনারা চাইলে ইমেল করতে পারেন kriti@dipto.tv এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি কো স্পন্সর্ড বাই মার্কোস পানির পাম্প দর্শক আমাদের কিছু মৌলিক চাহিদা রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান আর এর সাথে এখনকার সময়ে আরও একটি বিষয় যুক্ত হবে সেটি হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষা আর এই পরিবেশকে রক্ষা করতে হলে গাছ লাগাতে হবে সেটা যে কোনোভাবেই হতে পারে ধরুন রাস্তার দুপাশ দিয়ে এমন গাছ লাগাতে হবে যেটি যানবাহন চলাচলতিতে ক্ষতি না হয় বাড়ির সামনে আপনারা গাছপালা
লাগাতে পারেন, এইরকমভাবে ছাদ বাগান করতে পারেন। এরকম একটি ছাদ বাগানের মাধ্যমে পারিবারিক চাহিদা পূরণ হবে, সেই সাথে পরিবেশকে সুস্থ রাখতে সহায়তা করবে। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্ব। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।